প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই ১১ অধ্যায়ের সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার এই কোষে দেখি ১১.১ এর আমরা এখন এই ৪ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো এখানে এই প্রশ্নগুলির আমাদের ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, ত্রিভুজ অঙ্কন করে পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে পরিবৃত্তের পরিকেন্দ্রের অবস্থান লিখতে বলা হয়েছে ও পরিবেশাদের দৈর্ঘ্য মেপে লিখতে বলা হয়েছে এবং আমাদের প্রতিক্ষেত্রে অঙ্কন চিহ্ন দিতে বলা হয়েছে শুধুমাত্র। ঠিক আছে, তো আমরা প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নেই। একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য ৫ সেমি। ঠিক আছে, তো আমরা এই যে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে ১২ সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য ৫ সেমি। আমরা এই পরিমাপ বিশিষ্ট ত্রিভুজটি অঙ্কন করব, ত্রিভুজটি অঙ্কন করে পরিবৃত্ত অঙ্কন করব এবং সেই সঙ্গে পরিবৃত্তের পরিকেন্দ্রের অবস্থান লিখব ও পরিবেশাদের দৈর্ঘ্য মেপে লিখব এবং অঙ্কন চিহ্ন দেব। ঠিক আছে, তো খুবই সহজ প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো। এই ৪ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আমাদের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে ১২ সেমি আর অপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে ৫ সেমি। তো আমরা প্রথমে ১২ সেমি ও ৫ সেমি দুটি সরল রেখাংশ অঙ্কন করব। এই যে দেখো, আমরা ১২ সেমি অতিভুজের দৈর্ঘ্যটি নেব, এই শূন্য থেকে শুরু হবে। ঠিক আছে, শূন্যের এই বড় দাগটি এখান থেকে শুরু হবে এই ১২ পর্যন্ত, ১২-র এই বড় দাগটি। ঠিক আছে, এরপর অপর একটি ৫ সেমির বাহু নিতে বলা হয়েছে আমাদের। তো এই যে শূন্য থেকে শুরু এই ৫ হলো, এটি হচ্ছে ১২ সেমি, এটি হচ্ছে ৫ সেমি। তো এই ১২ সেমি হলো অতিভুজ আর ৫ সেমি অপর একটি বাহু। আমাদের একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা এই খাতার মাঝে এখানে একটি রশ্মি আগে টেনে নেব। ঠিক আছে, এই এখানে আমরা বিন্দু করে নাম দেব বি, এখানে এক্স। ঠিক আছে, এরপর যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে তার জন্য আমরা প্রথমে এখানে ৯০ ডিগ্রি একটি কোণ অঙ্কন করব। তো দেখো, এই যে কম্পাসের পরিমাপটা তোমরা এভাবে নেবে, এই যে এভাবে নেবে, ঠিক আছে, এভাবে নেবে, চিকন করে নেবে। নেওয়ার পর এই বি বিন্দুতে বসাবে, বসিয়ে এই একটি অর্ধবৃত্ত। ঠিক আছে, এরপর এখানে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুতে বসাবে, বসিয়ে এই বৃত্তচাপ। ঠিক আছে, এরপর এই বিন্দুতে বসাবে, বসিয়ে এই বৃত্তচাপ। ঠিক আছে, এরপর এই বিন্দুতে বসাবে, বসিয়ে এই বৃত্তচাপ। এই যে ৯০ ডিগ্রি কোণ অঙ্কন হলো, এরপর এখানে দুটি বৃত্তচাপের ফলে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করতে হবে। ঠিক আছে, এরপর এই ৫ সেমি বাহুটির পরিমাপ তোমরা নেবে কম্পাস দিয়ে, রুল কম্পাস দিয়ে নেবে। ভিডিওটিতে যাতে চিত্রটি ভালোভাবে বোঝা যায় তার জন্য কলম ব্যবহার করছি, তোমরা রুল ব্যবহার করবে। এই যে ৫ সেমির পরিমাপ এভাবে নিতে হবে, এই যে ৫ সেমির পরিমাপ এভাবে নিতে হবে। ঠিক আছে, নেওয়ার পর এই বি বিন্দুতে বসিয়ে এখানে কাটবে এই রশ্মির ওপরে। ঠিক আছে, এরপর ১২ সেমির পরিমাপ নিতে হবে, রুল কম্পাস দিয়ে নিতে হবে, অতিভুজের দৈর্ঘ্য এটি এভাবে তোমরা নেবে রুল কম্পাস দিয়ে। ঠিক আছে, নেওয়ার পর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবে, বসিয়ে এই যে এই রশ্মির ওপরে এই বৃত্তচাপ অঙ্কন করবে। ঠিক আছে, এখন এই যে এখানে বিন্দু হয়েছে, এখানে বিন্দু, এখানে নাম দিতে হবে সি, এখানে নাম দিতে হবে এ, এরপর তোমরা এই এ আর সি যুক্ত করে দেবে এই। ঠিক আছে, তো এই যে ৫ সেমি আর এই ১২ সেমি অতিভুজ বিশিষ্ট আমরা এই সমকোণী ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এখানে পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমাদের এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর উপরে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তো আমরা এই এ বি বাহুর উপরে প্রথমে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো এই এ বি বাহুর অর্ধেকের বেশি, অর্ধেক আইডিয়া করে যে অর্ধেক, অর্ধেকের বেশি পরিমাপ নিতে হয়। ঠিক আছে, নেওয়ার পর এই বি বিন্দুতে বসা রয়েছে কম্পাসটি, এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ, এরপর এ বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এই এখানে বৃত্তচাপ, এই এখানে বৃত্তচাপ। ঠিক আছে,
এরপর এই যে দুটি বৃত্তচাপের ফলে এখানে বিন্দু, এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, এই দুটি বিন্দু আমরা যুক্ত করে দেব এই, ঠিক আছে। এখানে নাম দেব আমরা পি, এখানে নাম দেব কিউ। এরপর আমরা এই বিসি বাহুর ওপরে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করব। এর জন্য আমাদের এই বিসি বাহুর অর্ধেকের বেশি পরিমাপ নিতে হবে, এই নেওয়া হলো, ঠিক আছে। বি বিন্দুতে আমাদের কম্পাসটি বসানো রয়েছে। এখন এই যে আমরা বিসি বাহুর অর্ধেকের বেশি পরিমাণ নিলাম, আমরা এই পরিমাপটা দিয়ে এই নিচের দিকে একটি বৃত্তচাপ, ঠিক আছে, উপরের দিকে একটি বৃত্তচাপ প্রথমে কেটে নেব। নেওয়ার পর এই সি বিন্দুতে বসাবো একই পরিমাপ দিয়েই, এই এখানে একটি বৃত্তচাপ আর এই এখানে একটি বৃত্তচাপ কেটে নেব। নেওয়ার ফলে কি হলো, নেওয়ার ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। আমরা উপরের এই বিন্দুর নাম দেব আর, এই বিন্দুর নাম দেব এস। এখন আমরা এই বিন্দু দুটি যুক্ত করে দেব, ঠিক আছে। এই তো এই যে দুটি লম্ব সমদ্বিখণ্ডক এখানে পরস্পর ছেদ করেছে, এখানে আমরা নাম দেব ও। এখন এই ও আর এই বি আমরা যুক্ত করে দেব এই, ঠিক আছে। এরপর আমরা এই ও আর বির পরিমাণ নেব রুল কম্পাস দিয়ে, ঠিক আছে। এই যে নেওয়া হলো, নেওয়ার পর পর এই যে ও বিন্দুতে কম্পাসটি বসা থাকবে এই পরিবৃত্ত। এই হয়ে গেল আমাদের 12 সেমি অতিভুজ ও 5 সেমি অপর একটি বাহু বিশিষ্ট সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত, ঠিক আছে। তো এখানেও আমরা একটি লাইন সুন্দরভাবে সাজিয়ে লিখব। আমরা লিখব এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হল, যার পরিবেশার্ধ ও বি সমান সমান ড্যাশ সেমি প্রায়। তো আমরা এখানে এই যে ওবির পরিমাপটি নেব, 6 সেমি পাচ্ছি আমরা, 6 সেমি, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওতে কষে দেখি 11.1 এর এই 4 নম্বর প্রশ্নটির সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা পরিবৃত্ত অঙ্কন করলাম। তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ, যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের জানাবে। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।